वेलकम बैक टू माय चैनल द पासिंग मोमेंट। आशा करछि तोमरा सकले खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। दुर्गा पूजो तो एसेई गेलो, तार जन्य आमादेर सकलेरई एकटु होले केनाकाटा शुरू हये गेछे, ताई तो? एकदमई, आमारो एकटु होलो केनाकाटा स्टार्ट हये गेछे, किन्तु शुधु जामा किनले हबे? तार जन्य तो अर्नामेंट्सेर दरकार। ताई आज आमि आर मा ठीक करेछि आमरा जाबो बड़ बाजार। ओई बड़ बाजार माने होच्छे ক্যানিং স্ট্রিটে। আমি মায়ের কাছ থেকে শুনেছি ওখানে নাকি দাম অনেকই কম পাওয়া যায়। আমি কোনোদিনই যাইনি, আমি ফার্স্ট টাইমই যাচ্ছি। তো আমি তো খুবই এক্সাইটেড, আর আজকের দিনটা খুবই মজাদার হতে চলেছে। তো ভিডিওটা উইদাউট স্কিপ করে পুরোটা দেখবে। তো জানো তোমরা কি করতে হবে? লেটস ক্যাচ দ্য পাসিং মোমেন্টস। তো আমি রেডি সারাঙ্গে। এই ড্রেসটা আমাকে ভাইয়া আমার বার্থডেতে দিয়েছিল, যেটা ও নিজেই কিনেছে। মানে কিনেছে মানে নিজে টাকা জমিয়েছে, ও নিজে পছন্দ করেছে, তারপর অনলাইনেও নিজেই কিনেছে। তো এই ড্রেসটা দাও ফেভারিট কালার BTS। আর মা আর আমি দুজনেই রেডি হয়ে গেছি, তো এবার আমরা বেরোবো। চলো যাওয়া যাক। এই তো আমরা পড়েছি, কিন্তু আমরা যাচ্ছি একটা কনজেস্টেড জায়গায়। তো খুব গরম হবে, ওখানে কোনোদিনও যাইনি, তো অনেক কিছু কিনবো এই মেন্টালিটি নিয়ে যাচ্ছি। তো জানি না কি হবে, তো চলো দেখা যাক কি হয়। ফাইনালি জার্নি শুরু করলাম টোটোতে উঠে, তো চলো দেখা। আমি অ্যাভয়েড করি, আমি তার জন্য টোটো করে একটু এগিয়ে এলাম হাওড়া ময়দান পর্যন্ত। তো এখান থেকে বাস আর ব্রিজ পেরিয়ে বড় বাজার। আমরা ক্যানিং স্ট্রিটের মোড়ে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো এবার কেনাকাটা শুরু করা যাক। এখন আমরা এসেছি ক্যানিং স্ট্রিটের সেই জায়গায় যেখানে শুধু সাজগোজ আর অর্নামেন্টস পাওয়া যায়। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের মেয়েদের সাজগোজের জন্য নিত্যদিন যে সকল জিনিসের প্রয়োজন হয় সেগুলো সবই এখানে আছে। আমরা এখানে যথেষ্ট কম দামে আমাদের পছন্দের মতন জিনিস অবশ্যই পেয়ে যেতে পারি। একটা অসুবিধার কথাও বলে রাখি, সব জিনিস কিন্তু সিঙ্গেল পিস পাওয়া যায় না। কিছু কিছু জিনিস সিঙ্গেল পিস পাওয়া গেলেও বেশিরভাগ জিনিস হাফ ডজন বা এক ডজনের হিসাবে কিনতে হয়। জায়গাটা কিন্তু বেশ ভালোই কনজেস্টেড। সাজগোজের সঙ্গে মেকআপের বিভিন্ন জিনিসও তোমরা এখানে পেয়ে যেতে পারো, সবগুলোই খুব অ্যাট্রাকটিভ। এবার আমরা এসেছি মায়ের প্রয়োজনীয় কিছু প্লেটস নেওয়ার জন্য। প্রচুর স্টক, তাই নিজেদের পছন্দ মতন জিনিসটা অনায়াসে বাছা যায়। মা তো দেখছি প্লাস্টিকের জায়গা বাসনপত্রের জায়গা কিছুই বাদ দিচ্ছেন না, কম দাম হলে কি করবেন বলো? এবার মা আমাকে বেশ একটা মজাদার জায়গায় নিয়ে এসেছেন, টেডি বিয়ার্স। কিন্তু দুঃখের বিষয়, এখান থেকে আমার কিছু হলো না। বেচারা ভাই, আমার যদি সব কিছু হয় তাহলে ভাইয়া একা ঘরে কি করবে? তাই মা ভাইয়ার জন্য কিছু একটা নিয়ে নিচ্ছেন। হাতি, পুচকে ভাইয়ের জন্য একটা পুচকে আর কিউট হাতি। মার্কেটে ঘুরতে ঘুরতে দেখতে পেয়ে গেলাম একেবারে বাঁধানো ঘুঙুর।
এবার আমরা এসেছি মায়ের খুবই প্রিয় জায়গায়, অর্থাৎ ঘর সাজানোর জন্য ফুলের জায়গায়। এইসব ফুলের দাম কিন্তু আমাদের লোকাল দোকানের থেকে বেশ কম। এত কালারফুল, এত সুন্দর, মনে হবে সব ফুল নিয়ে নি। আমরাও বেশ অনেকগুলোই নিলাম। মা দেখছি আর কিছুই ছাড়বে না, মা এবার সোফা কভার আর বেডশিট কিনে নিলেন। আমরা এত জিনিস কিনেছি, মা দেখো ব্যাগেই ঢোকাতে পারছে না। আমরা অনেক কিছু কিনেছি, তো কী কিনেছি অবশ্যই তোমাদের দেখাবো। আমরা খুব হাঁপিয়ে গেছি। আমার মাস্কটা ছিঁড়ে গেছে, একটা অন্য মাস্ক ব্যাগে আছে, ওটা পরতে হবে। তো চলো যাওয়া যাক। এবার বাড়ি ফেরার পালা। কিন্তু রাস্তাঘাটে যাই, ভিড়, কি গরম হচ্ছে। জল খেয়েছি বাট আরো বেশি পাগল আছে জল খেয়ে। তোমার গরম হচ্ছে না মনে? না, আরা হচ্ছে, প্রচুর জল, প্রচুর গরম হচ্ছে। বাসে বেশি ভিড় নেই কিন্তু রাস্তায় প্রচণ্ড প্রচণ্ড। আর অল্পক্ষণে বাড়ি, বেশিক্ষণ না, একটু ঠান্ডা, তারপর দিয়ে একটু ঠান্ডা জল খেতে পারবো। নেমে পড়েছি এখানে, মানে এখানের আকাশটা কিন্তু মেঘলা মেঘলা মতন, বেশি গরম নেই, টিপ টিপ বৃষ্টিও পড়ছে, হালকা ঝড় উঠেছে বলতেই পারো। তো তাড়াতাড়ি আমাদের এখন বাড়ি ফিরতে হবে, তাহলে বৃষ্টি এসে যাবে। আমার মা তাড়াতাড়ি হাঁটছে, ঘরে গিয়ে কথা হচ্ছে। বাড়ি ফিরে দুপুরে একটু ঘুমিয়ে নিলাম, তো এবার আমার খুবই ফ্রেশ লাগছে। চলো তোমাদের এবার জিনিসগুলো দেখানো যাক, আমি আর মা মিলে দুজনে তোমাদের দেখাবো। তো আমি খুব এক্সাইটেড জিনিসগুলো দেখার জন্য। তো মা একটা একটা কথা আমরা, আচ্ছা এই প্রসঙ্গে আমি বলে রাখি, ও কিন্তু আগে বিশেষ সাজগোজ করতো না, বা ওর অনেক কিছু সাজের জিনিসও সেইভাবে ছিল না। তো হ্যাঁ, এখন ওই মেনলি ইউটিউবের জন্য বা ওই নাচের জন্য সাজগোজ করতে হয় বা লাগে। আর এখন এমনি বড়ো হচ্ছে, বড়ো হলে এবার একটু সাজগোজের এ হবে। তো সেই হিসাবে এই ফার্স্ট টাইম ওর জন্য এত কিছু কেনা বা এটা ওটা সাজের জিনিস কেনা। সর্বপ্রথমে আমি একটা এরকম চিক মতন কিনেছি যার নিচে এরকম ঝুলছে, এখন ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু আমি সবকটা প্রোডাক্টসের ক্লোজও তোমাদের দেখিয়ে দেবো, তো ভিডিওটা স্কিপ করবে না। তো এটা মেনলি নাচের জন্য পরার, কিন্তু বা বিয়ে বাড়িতেও কোথাও পরা যেতেই পারে। আর কিন্তু টিকুলিটা নেই, এটার দাম নিয়েছে 200 টাকা। এইটা মানে সবকটা হাড়ের মধ্যে, এটা আমার ফেভারিট, মানে ভালো লেগেছে। তো এই যে একটা দুর্গা ঠাকুরের মুখ দেওয়া, ওইখানে দুর্গা ঠাকুরের মহিষাসুরের, তো এটা মেনলি দুর্গা পুজো করার জন্য। 80 টাকা এই যে আর একটা হার, এরকম সেম টু সেম কালারে আমার একটা শাড়ি আছে নাচের জন্য বা অন্য কোথাও করার। তো ওর মধ্যে এটা মানে এই হারটা, এতে হার, হাতের একটা ব্রেসলেট মতন, দুটো কানের আর একটা আংটি আছে। তো এটা তো এই যে এই একটা হার, আমার যে গ্রিন কালারে বেশি কিছু নেই, তো একটা দাম কিনে রাখলাম যদি কোনো নাচে বা কিছুতে লেগে যেতে পারে বা নর্মাল কিছু করার জন্য। তো এটার দামও ওই 80 টাকা। নেক্সট এই হারটা, এরকম সেম টু সেম কালারের আমাদের একটা শাড়ি আছে, তো তারপর তার জন্য আমরা এইটা পরবো। এই যে একটা হার, এর এটা খুব পছন্দ হয়েছে। ইয়ো বাকিলারি ডিজাইন।
দিজা লোকো, আচ্ছা এটা খুলে দাও খুলে দাও, যাও তুমি এমনি খাইলো। এইটা ওর খুব পছন্দ, মনে ঘুরছে। এটা এরকম মোটা একটা চেন, নাচে নাচে পরা যাবে, বেশ বড় মতো। এটার দাম 60 টাকা। এই যে একটা কোমর বন্ধনী, মাঝখানে আমার সব কটাতে স্টোন বসানো দেখা আছে না, আমি দেখিয়ে দেবো। এটা কোমর বন্ধনী কোমরে পরার জন্য, এটা 100 টাকা। এটা মাথার ফুল। এবার এই যে মাথার ফুলটা আমাদের এখানে এটা অনেকটাই দাম নেয়, তো ওখানে আমরা পেয়েছি। ওখানে তো এই এই জিনিসগুলো মানে একটা দুটো বা তিনটে পাওয়া যাবে না, এটা টোটাল বক্সটাই নিতে হবে। বক্সটা 12টা আছে বোধ হয়, এমনি পিস ওই 10 টাকা বা 12 টাকা বলছে, বাট মনে নেই, মনে হয় 144 টাকা বা এরকম কিছু নিয়েছে। বেশ সুন্দর সাইটে। হাতে সেই পরে না, সেই উলের মতন, এইটা আমরা কিনেছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আমি মেরুনটা পরে এখন, এই যে এরকম, এতেও মোট 12টা আছে, 12টা মনে হয়, আর বিভিন্ন কালার আছে দুটো করে, ওই 144 টাকা বা 40 টাকা এরকম। তো নেক্সট এই গার্ডারগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম মানে একটা দুটো রিবনের মধ্যে থেকে 4টে এরকম এ ঝুলছে, তো এটা মানে এরকম সাইডে রাখা ছিল। এটা এটাও 12টা আছে বিভিন্ন কালারের দুটো করে, এটা দাম এটা ওই 140-144 বা 132। আমি সেই এতেও 12টাই আছে, দুটো মানে প্রত্যেকটা ডিজাইনে দুটো করে আছে। এটা আমরা অরেঞ্জ কালার নিয়েছি, কিন্তু আমরা অন্য কালার খুঁজছিলাম, কিন্তু ওখানে নিতে হলে পুরো বাক্সটা নিতে হবে। তো পুরো বাক্সটার দাম কত ছিল? 180 বলে এইরকম একটার দামটা আমি জানি। এই টোটাল এই সেটটা আমাদের এখানে মানে 75 রুপিস পরে, ওখানে এটা 40% জিনিস হচ্ছে। ফলস ল্যাস কখনো আগে ইউজ করা হয়নি, লাস্ট একবারই নিউ মার্কেট থেকে কিনে একটা ইউজ হয়েছিল। বারংবার সেইভাবে ইউজ করা যায় না, ঠিকভাবে যত্ন করে রাখলে কয়েকবার ধরে ইউজ করা যায়। তো এবারে আমরা একসঙ্গে 12টাই কিনে নিয়েছি, ওখানে দাম বেশ কম পড়েছে। নিউ মার্কেট থেকে আমি এমনি লোকাল একটাই কিনেছিলাম, বোধহয় 50 রুপিস পড়েছিল। এখানে টোটাল 12টা সেট বোধহয় 25 টাকা পিস বা এরকম পড়েছে, এবং এটার একটাই হচ্ছে যে প্রত্যেকটার সঙ্গে আলাদা আঠা দেওয়া আছে। তো এটাকে বারবারও পরে আমি দুটো আংটি কিনেছি, এই যে একটা গোল একটা এরকম পাতা পাতা দেওয়া। তো এখন এগুলো 20-25 টাকা মতো করে পিস। আর একটা ওই মেকআপ ফিক্সার, এই যে মানে মেকআপ করার পরে যে মুখে যে স্প্রে করে দেয় সেটা, এইটা আমরা কিনেছি। আর এমনি ক্লিপ ফ্রি এসব টুকি টাকি দাদা ফাদা এখানটা আমি বেশিরভাগ কিছু ওখান থেকেই কিনি। তো এইরকম কিছু প্লেটস কিনে নিয়েছি, আর একটা বেডশিট কিনেছি, আর একটা সোফা কভার কিনেছি, সেটা মেনলি এই সোফাটারই কভার। সাজানোর পরে কী হচ্ছে সেটা আবার পরে দেখিয়ে দেবো। আর হচ্ছে অনেক ফুল কিনেছি। তো এতগুলো ফুল কেনা প্রসঙ্গ বলি, সেটা হচ্ছে যে প্রত্যেক বছর পুজোর সময় আমার মনে হয় যে বাড়িটাকে একটু নতুন করে সাজালে না, তো ঘরের সব জিনিস তো আর চেঞ্জ করে দেওয়া যায় না। তো মোটামুটি সামান্য যেগুলো চেঞ্জ করলে লুকটা একটু বদলাতে পারে সেই রকম কিছু করি। তো সেই হিসেবে এবছর অনেকগুলো ফুল কিনলাম, যে মোটামুটি বাড়ির অনেক জায়গাতেই ফুল দিয়ে সাজানো আছে, একটু একটু চেঞ্জ করলে লুকটা একটু করে বদলাবে। ফুলগুলো বলে দিই, এইরকম ওই ভেলভেট গোলাপের, এটা আমার ছিল না, ওটা কিনেছি, এটা সহ এর দামটা আমি এখানে জানি। এখানে আমাদের এখানে এটা 120 টাকা নেয় উইদাউট এই স্ট্যান্ড, ওখানে এটা সমেত নিয়েছে 120 টাকা। আর একটা ওই বাস্কেটে ঝুলবে এরকম কিনেছি, এটার দামও ওখানে নিয়েছে 120 টাকা। এটা আমি মেনলি ব্যালকনিতে ঝোলানোর কিনেছি, সেখানে আমার একটা উইনচাইম আছে, ওই বার্ডস দেওয়া ঝুলছে, তো এবছর ওটা চেঞ্জ করে এটা লাগাবো তার জন্য। আর একটা আমি রটারের স্ট্যান্ড কিনেছি, রটারের একটা আছে আবার একটা কিনেছি, তার সাথে এই রটারের স্ট্যান্ডটা বোধহয়
170 নিয়েছে, এই ফুলটা হতে লাগানো দিয়েছে 150, এইরকম একটা ওই মাস পাতা বা কিছু ওই ওতেই লাগানো এটাও নিয়েছে 150, আর এরকম একটা গ্ল্যাডিওল আসে রে এটাও 150, 150 বা 140 এইরকম কিছু। তো এগুলো সাজানোর পর কোথায় কি রাখলাম সেগুলো পরে দেখিয়ে দেবো। আর একটা জিনিস সবাই ভুলে যাচ্ছ, হলিডিকার আর কিছু নেই, মোটামুটি কেনাকাটা শেষ, টাকা পয়সা শেষ। আজ আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের সকলের এই ভিডিওটা খুব ভালো লেগেছে, আর অবশ্যই তোমরা ওখানে গিয়ে কেনাকাটা করো। একটু কষ্ট হয় আমি বলে রাখি, একটু হয়তো কষ্ট হয়, প্রচণ্ড ভিড়ভাড়টা হয়, তবে কিন্তু অনেক সস্তা পড়ে কেনাকাটা করলে ওখানে, তো দামটার অনেকটা সুবিধা হয় বলে আমার মনে হয়। অন্তত যারা তোমরা একটু বেশি সাজগোজ করো বা এটা ওটা জিনিস কেনো, আমরা তো সেভাবে কিনি না, এই প্রথম বানিয়েছি। এবার যারা যারা একটু বেশি ইউজ করে একটু কষ্ট করে দিয়ে কিনে নিলে কিন্তু অনেকটা সুবিধা, মোটামুটি সারা বছরের জিনিসটা কিনে নেওয়া হয়ে যায়। তো আশা করছি তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে তো জানো তোমরা কী করতে হবে, কী করতে হবে। ভালো না লাগলো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব তো করবে, আর সাবস্ক্রাইব করার পর বেল আইকন